হ্যালো ফ্রেন্ডস, আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি। ফ্রেন্ডস, আমার চ্যানেলে অনেকে অনেক ধরনের প্রশ্ন করে থাকেন। আজ আমি তাদের মধ্যে একটি প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। এক আপু আমাকে প্রশ্ন করেছে, আপু আমার বিয়ের বয়স 11 বছর, কিছুদিন যাবত আমার স্বামী সরিষার তেল ব্যবহার করে আমার পেছনের রাস্তা দিয়ে যৌন মিলন করে। এখন আমি জানতে চাই, বায়ুপথে যৌন মিলন করলে কোনো প্রকার সমস্যা হবে বা বায়ুপথে এভাবে যৌন মিলন করা যাবে কি, দয়া করে আমাকে জানাবেন। তো বন্ধু, চলুন তাহলে সে সম্পর্কে বিস্তারিত আলোচনা করা যাক, বায়ুপথে যৌন মিলন করলে কি কি হতে পারে। তো ফ্রেন্ডস, আমার এই চ্যানেলে নারী ও পুরুষ সম্পর্কিত টিপস, যৌন টিপস, যৌন সমস্যার সমাধান, এগুলো নিয়ে নিয়মিত ভিডিও আপলোড করে থাকি। তো বোন, আপনার প্রশ্নের উত্তরে বলবো, তার আগে ছোট্ট একটি কথা, যারা আমার এই চ্যানেলে প্রথমবার এসেছেন এখনো সাবস্ক্রাইব করেনি, তারা এখনই সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বেল বাটনে ক্লিক করে নোটিফিকেশন অন করে নিন, যাতে পরবর্তী সকল ধরনের আপডেট ভিডিও সবার আগে পেতে পারেন। তো ফ্রেন্ডস, এখানে যে বিষয়টি সব থেকে গুরুত্বপূর্ণ সেই বিষয়টি নিয়ে আলোচনা করব। যৌন স্বাস্থ্য বিশেষজ্ঞরা অনেকদিন যাবত গবেষণা করে পেয়েছে যে যদি কোনো পুরুষ একজন মহিলার বায়ুপথে যৌন সঙ্গম করে, তাহলে একজন পুরুষ অনেক বেশি এক্সাইটেড হয়ে পড়ে আর তার ফলে তীব্র বীর্যপাত ঘটে, যেটা স্বাভাবিকের চেয়ে অনেক বেশি, যেটার ফলে একজন পুরুষ অল্প কিছুদিনের মধ্যে পয়েন্টেড সিক্লোগো নামে একটি যৌন রোগে ভুগবেন, পেনিস হয়ে যাবে নগ্ন মানের। এই রোগগুলোতে রক্ত চলাচলের মাত্রা কমে যাবে আর যার ফলে পেনিস আর পূর্বের মতো শক্ত হয়ে দাঁড়াবে না। এমনকি নারী ও পুরুষ উভয়ে ভুগতে পারেন কঠিন রোগে, যেমন HIV, AIDS, রক্তক্ষরণ, আরো অনেক রোগে। এছাড়াও ইসলাম ধর্ম এবং আরো বেশ কয়েকটি ধর্মে বায়ুপথে মিলন করা খুবই পাপযোগ্য একটি কাজ। বায়ুপথে মিলন করা পুরুষ নারী উভয়ের পক্ষে স্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ এবং এই বিষয়ের উপর বিশ্লেষণ করতে গেলে অনেক লং হয়ে যাবে। তো ফ্রেন্ডস, এরপরে যদি আপনাদের মনে কোনো প্রকার কোনো প্রশ্ন থেকে থাকে, তাহলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আর ভিডিওটিতে অবশ্যই একটি লাইক দিন এবং শেয়ার করে অন্যান্য বন্ধুদের দেখার সুযোগ করে দিন। ধন্যবাদ সবাইকে।